হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য। এই এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্নরূপী দারুণ মজার ম্যাঙ্গো পায়েস। যেহেতু এখন আমের সিজন, তাই এই পায়েসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা সবার খুবই পছন্দ হবে। পায়েসটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া, চাল এবং 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। এবার এটাকে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি 2টো পাকা আম ছোট টুকরো করে কেটে রেখেছি, আর এখন এই টুকরো করা আমটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ডারে এটাকে কোনোরকম পানি ছাড়া এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্রেশ ম্যাঙ্গো পিউরি, তবে আমি এরকম কাঁচা নয়, এটাকে একটু কুক করে আজকের পায়েসে ব্যবহার করব। এই জন্য আমি একটা হাঁড়িতে এই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে নিচ্ছি, আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে দিয়ে এটাকে 4-5 মিনিট ধরে একটু নেড়েচেড়ে কুক করে নেব। যখন দেখবেন যে এই ম্যাঙ্গো পিউরিটা এভাবে ফুটে উঠেছে, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এবার পায়েসটা রান্না করব। এর জন্য একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এগুলো কিছু দেওয়ার দরকার নেই, শুধু এলাচ দিলেই হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে একবার বলক তুলে নিব। জাল করে ঘন করার কোনো দরকার নেই। যখন এরকম বলক আসতে শুরু করবে, তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চাল আর সাবুদানাটা পানি ছেঁকে দিয়ে দিচ্ছি। সাথে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চাল আর সাবুদানা দেওয়ার পর আর চুলার কাছ থেকে সরা যাবে না। মিডিয়াম আঁচে এভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। আর চালটা সেদ্ধ হওয়ার আগে কোনোভাবেই চিনি দিবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। প্রায় 7-8 মিনিটের মাথায় দেখবেন যে এটা বেশ ঘন হতে শুরু করেছে, সেই পর্যায়ে এটাতে চিনি অ্যাড করতে হবে। 1 লিটার দুধের পায়েসের জন্য সাধারণত 1/2 কাপ চিনি ঠিক থাকে, তবে যেহেতু আজকে আমি ম্যাঙ্গো পায়েস বানাচ্ছি আর এতে ম্যাঙ্গো পিউরিও যাবে, সেটাও মিষ্টি, তাই আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিলাম। তারপর মিডিয়াম আঁচে এভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর চিনির পানিটা ছেড়ে পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করার পর দেখবেন এটা এরকম ঘন হয়ে যাবে। যখন এরকম ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিব। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পর আরও খানিকটা ঘন হয়ে আসবে। যখন পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে আসবে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন, ঠিক সেই পর্যায়ে আমি যে আমটা জাল করে রেখেছিলাম সেই আমের পিউরিটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের আমের পায়েসটা রেডি হয়ে গেছে। তারপর একটা সার্ভিং বলে আমি পায়েসটা বেড়ে নিচ্ছি। এবার উপরে কিছুটা আমের পিউরি, টুকরো করে কেটে রাখা আম আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। ঝটপট তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পায়েস। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।